মাজবাটর ষষ্ঠ শ্রেণীর ছাত্রী কুহিমা চৌধুরী জটিল রোগত আক্রান্ত। মুখ্যমন্ত্রী সহায় বিচারিছে পরিয়ালবর্গই। উদালগুড়ি জেলার মাজবাটর ষষ্ঠ শ্রেণীর ছাত্রী কুহিমা চৌধুরী জটিল রোগত আক্রান্ত হয়ে আছে। মুখ্যমন্ত্রী সহায় বিচারিছে পরিয়ালবর্গই। মাজবাটর কালীবাড়ি নিবাসী বিনয় চৌধুরী 10 বছরীয়া কন্যা কুহিমা চৌধুরী জটিল রোগত আক্রান্ত হওয়াত অসহায় হয়ে পড়িছে পরিয়ালবর্গ। মাজবাটর জ্ঞান ভারতী পাবলিক স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী কুহিমা চৌধুরী বর্তমান উইলসন ডিজিস নামের রোগত আক্রান্ত হয়ে হায়দ্রাবাদর AIG হসপিটালের ICU ভর্তি হয়ে আছে। চিকিৎসকে কোয়া মতে লিভার ট্রান্সপ্লান্ট করে উন্নত চিকিৎসা করব লাগিব আর এই উইলসন ডিজিস নামের রোগ নিরাময় করবলৈ প্রায় 25-30 লাখ টাকা খরচ হব বলে জানিবলৈ দিয়ে চিকিৎসকে। কন্যার জটিল রোগ হওয়ার কথা জানি পরিয়ালের লোকসকলে অতিকৈ চিন্তিত হয়ে পড়িছে। কারণ কুহিমা চৌধুরীর পরিয়াল আর্থিকভাবে অতি দুর্বল, সেহে পরিয়ালের লোকে অসমবাসী রাইজর সহায় বিচার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দুখিয়া পরিয়ালটুক সহায় করবলৈ কাতর আহ্বান করে ছাত্রীগীর পরিয়ালে। আপনার অকনমান আর্থিক সহায়ত কণমানি ছালীজনীর জীবন রক্ষা পড়ব। অসমবাসী রাইজক সহায় করার কারণে বিনয় চৌধুরীর অ্যাকাউন্ট নং 3032981146 IFSC SBI N00 61416। জীবনটো বসাই লো মা আইসিউত আছো হায়দ্রাবাদ হায়দ্রাবাদ হসপিটালত আছো মই মোক বসাই নিয়া কোৱা মোক বসাই নিয়া জুলে মোক বসাই নিয়া মোৰ অৱস্থা বেয়া বুলি কোৱা কোৱা মামা মোক বাঁচাই লৈ যাওক হেমন্ত মামা মোক বাঁচাই লৈ যাওক হেমন্ত মামা মোক বাঁচাই লৈ যাওক আৰু কোৱা ভালকৈ কোৱা